আমি আশ্রয় চাই আল্লাহর অভিশপ্ত শয়তানের কবল থেকে। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। তুমি ঘুমাওনি? তুমি না ঘুমালে আমি ঘুমাবো কি করে? কল্লোল এখনো ঘরে ফেরেনি, ওর মোবাইলটা বন্ধ। ও না ফেরা পর্যন্ত কি করে ঘুমাবো বলো তো? তুমি চিন্তা করো না তো, যাও শো গিয়ে, আমি দেখছি। বাহ বাহ বাহ, তুমি ঘরে বসেই দেখতে পারবে তোমার স্নেহের দেবরখানা কি করছে। হ্যাঁ, তাহলে তুমি বলো কল্লোল এখন কি করছে। Thank you.
আরে কল্লোল, তুই কামাল কিয়া ভাই, নীলার সাথে তুই তো একদম জমিয়ে দিলি। ওকে বুঝিয়ে দিলাম, মিস্টার কল্লোল ইজ সামথিং স্পেশাল। বন্ধু, আমরা তিনজনে সিদ্ধান্ত নিয়েছি পরবর্তীতে মিলা আর কল্লোলের ডুয়েট কনসার্ট করব। কল্লোল, আমার বিলটা প্লিজ। ওকে, নো প্রবলেম, ফালতু টাকা দে। রাত হয়েছে, আজ চলে। আরে কি বলিস দোস্ত, দ্য নাইট ইজ স্টিল ইয়াং, জাস্ট কাম অন, ওয়ান প্যাক ফ্রম মাই সাইড। না রে, আমি না যাওয়া পর্যন্ত ভাই ভাবে কেউ ঘুমাবে না। ডোন্ট ওয়ারি, জাস্ট ওয়ান প্যাক, এরপরে আর জোর করবো না। ওকে। আচ্ছা বন্ধু, আমার মাথায় একটা জিনিস কিছুতেই আসে না, তুই তো আর ছোট্ট শিশু নস, একজন তোর দাদা তরুণ, এই শহরের রিনোন প্লে বয়, তাছাড়া তোদের এই বিশাল সম্পত্তির মালিক তোর ভাই তো আর একা নয়, তুইও অর্ধেকের মালিক, মানে 50% ওনারশিপ। তাহলে তোর আমোদ ফুর্তির জন্য তোর ভাইকে তুই প্রতিদিন কৈফিয়ত দিবি কেন? সে তার 50% নিয়ে সন্তুষ্ট থাকবে। দেখ গ্যাস, তোকে আমি আরো কদিন বলেছি, আমার ভাইকে ছোট করে আমার সামনে কোনো কথা বলবি না। আমি যাই করি না কেন, আমার ভাই ভাবিকে আমি বাবা মার মতো শ্রদ্ধা করি, তাই তো আমার কোনো আবদারেই তারা বাধা দেয় না, বুঝলে? চলে চল। আমার বুঝতো তখনই হবে যখন তোমার ভাই তোমাদের গার্মেন্টস ব্যবসার স্টক লটটা আমাকে দেবে। কালিয়ারে কালিয়া, দেব আগুন জালিয়া, কালিয়া। ভাবি তুমি কি চমকে উঠলে কেন? না মানে, রাত অনেক হয়েছে তো, ঘুমোতে যাওনি? তুমি বাসায় না ফেরা পর্যন্ত আমি কি করে ঘুমাই? কেন, তুমি কি আমার সাথে ঘুমাবে নাকি? সেই সুযোগ থাকলে তুমি এমন হতে না। ভাবি আমি এমন কি হয়েছি বলতো? কি হলো, মুখে হাত দিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? না মানে, অনেক রাত হয়েছে তো, এখনো দাঁত ব্রাশ করা হয়নি, তাই যদি গন্ধ পাও। আমি তো আর তোমাকে চুমু খাবো না যে গন্ধ পাবো। সরাও হাত, হাত সরাও বলছি। আচ্ছা, তুমি তো জানো তোমার ভাইয়া হারাম কোনো কিছু পছন্দ করেন না, প্রতিদিন তোমাকে বোঝান, বকাবকি করেন, তারপরেও তুমি মদ খেয়েছো। আজ তোমার ভাইয়া জানলে কিরকম রাগ করবে ভেবে দেখেছো? প্লিজ ভাবি, ভাইয়াকে জানতে দিও না। কেন, আমি কোন কারণে তোমার ভাইয়ার কাছে তোমার মদ খেয়ে ঘরে ফেরার কথা গোপন রাখবো বলো? ভাবি, আমি ঠিকই তোমার ভাইয়াকে বলে দেব। ভাবি, জন্মের পর মাকে হারিয়েছি, চেহারাটাও মনে নেই, মা কেমন হয় জানি না। তুমি যখন ভাবি হয়ে এ বাড়িতে এলে,
তখন থেকেই তোমার স্নেহ মায়া মমতা আমার মনে হয়। মা বোধ হয় এরকমই হয় তোমার মতো। চলো খেয়ে নাও। তোমাদের সামনে পড়ার ভয় খেয়ে এসেছি, একদম খিদে নেই। ঠিক আছে, তাহলে তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। আচ্ছা। কালিয়া রে কালিয়া, দেব আগুন জ্বালিয়া। কে আপনার দেবর ফিরল তাহলে? মানে ও বলল ওর বন্ধুর বাড়িতে পার্টি ছিল, তাই ফিরতে একটু দেরি হয়ে গেল। দেখো ইয়াসমিন, আমাকে বোঝাতে চেষ্টা করো না। আমি একটি কর্পোরেট অফিস চালাই, আমি নিজে অনেক কিছু থেকে বিরত থাকলে অনেক কিছু বুঝতে পারি। আমার স্নেহের ছোট ভাই কখন কি করে বেড়ায়। রাগ করো না, ও ছেলে মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়েছে। আরে কেন হবে না, যার ভাই এত সুন্দর, সৎ পরহেজগার মানুষ, আর যাই হোক কোনোদিন নষ্ট হতে পারে না। আচ্ছা ঠিক আছে, রাত হয়েছে, শুয়ে পড়ো। ইয়াল্লাহ। না জান, তোমার সাথে কথা না বলে ঘুমাই কি করে বলো? আচ্ছা কল্লোল, একটা মানুষের কয়টা জান থাকতে পারে বলো তো? অন্য কারো কথা জানি না, তবে আমার দুটো। তুই বললি? হ্যাঁ, মিথ্যে বলিনি। আমার নিজের জান একটা, আরেকটা তুমি। ও তাই বলো। আচ্ছা কল্লোল, আমার না কিছু টাকার দরকার। ও তাই? আরে এ তো সামান্য ব্যাপার। সামান্য না, 1050 লাগবে। সে তুমি ভেবো না, আমি সব ব্যবস্থা করে দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই জান। বাই বাই। আস-সালাতু খায়রুম মিনান উঠেছ? যা ওজুটা করে নাও। থাক না। কি থাকবে? কল্লোল অনেক রাতে ফিরেছে, একটু ঘুমাক। নামাজের সময় পার হয়ে যাচ্ছে, নামাজটা পড়ে আবার ঘুমাক। না ইয়াসমিন, আজ আজ ওকে আমি কড়া করে বকবো। আহা দেখো, কল্লোল এখন আর ছোট নেই, ও বড় হয়েছে, বুঝছে। ওকে একটু একটু করে বুঝিয়ে তারপর দিনের পথে আনতে হবে। যাও তুমি নামাজ পড়ে নাও, আমিও যাই। হ্যাঁ মনে রেখো ইয়াসমিন, এর জন্য তোমাকে একদিন কাঁদতে হবে। আসি তো।
আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। স্যার বোর্ড মিটিং এ সবাই রেডি। আমাদের আজকের এজেন্ডা হলো কক্সবাজারে আমাদের আবাসিক হোটেল ও গেস্ট হাউস। আচ্ছা কি অবস্থা সেখানে? স্যার আমি ব্যাপারটা ক্লিয়ার বলতে পারবো না, মিস্টার শওকতের সঙ্গে ফোনে কথা হয়েছে কক্সবাজারে। স্যার কক্সবাজার থেকে আমাদের ম্যানেজার সাহেব আমাকে জানালেন আমাদের হোটেল এবং গেস্ট হাউসে কোনো কাস্টমারই আসছে না। কেন? এলাকার কিছু সন্ত্রাসী মোটা অঙ্কের চাঁদা চাচ্ছে এবং গেস্টদের আমাদের হোটেলে আসতে বাধা দিচ্ছে। বিষয়টা তো আগের মিটিং এ আপনাদের বলেছি, সৎভাবে আমি ব্যবসা করে যাব, কাউকে চাঁদা বা ঘুষ দিতে আমি রাজি নই। আমি তাই করেছি স্যার, আমি স্পষ্টভাবে বলে দিয়েছি আমরা কোনো চাঁদা দিতে রাজি নই। তারপর? স্যার ওরা এখন হোটেলের চারপাশে অবস্থান নিয়েছে এবং কোনো টুরিস্ট এলেই বাধা দিচ্ছে। ঠিক আছে, আমি আজই কক্সবাজার এসপি সাহেবের সাথে কথা বলবো। আর হ্যাঁ, খল্লল আবার অফিসে এলে ওকে এসব ব্যাপারে জানাবেন না। হ্যাঁ, মানে উনি সবই জানেন স্যার। জানে? দেখুন তাদের, আমি তাদের চাঁদা দিতে এসেছি। দেখুন তাদের, ওই সেই সোনার ছেলেরা, আজকে আমি ওদের রূপা বানিয়ে ছেড়ে দেবো। টাকা বাইর করে দে, আমি তো এতক্ষণ আমি যা কইছি এগুলো তো আমার কথা না, এগুলো তোমার বাবার কথা। কি আমার বাবার কথা? ওই কোথায় আমার বাবা? বল কোথায় আমার বাবা? ওই সারা নাটক বাচ্চা, ধর ধর তোর বাবা, ধর তোর বাবাকে, ধর ধর তোর বাবা। আমি তো তোর বাবা, আর বাবা হিসেবে নষ্ট সন্তানকে ভালো করা আমার ফরজ। এখন বল চাঁদা লাগবে? বলছি আব্বা বলছি,
আর কখনো আমাদের এখানে ব্যবসায় কেউ চাঁদা চাইতে আসবে না। এখন থেকে ব্যবসায় ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো ম্যানেজার সাহেব, কল্লোল কোথায়? ভালো আছেন স্যার, সন্ত্রাসীদের উনি সাহায্য করছেন স্যার। ওকে দিন। জি আচ্ছা দিচ্ছি স্যার। কথাটা যেন মনে থাকে, ফোন 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 যা স্যার। আপনার ফোন বড় সাহেব। সেরেছে ভাইয়া। জি হ্যালো ভাইয়া। না না আমি ঠিক আছি, সব ঠিক আছে। তুমি ইমিডিয়েটলি ঢাকায় চলে এসো, ইমিডিয়েটলি। আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ স্যার, ভালোই হলো, আমার আর কোনো টেনশন রইল না। আরে বাপ রে, এই দেখি এক ঝাঁক পড়ি। এই চল উপরে যাই। আমি সে জড়ালো, খুশিতে ভরালো।
আছে কি অবস্থা? পাঠক, আমার গাড়ি কোথায়? গাড়ি তো পিছনে রেখে আসলাম। কতবার তোকে নিষেধ করেছি এইসব ঝামেলায় তুই যাবি না। কে বলেছিল তোকে ওদের সাথে মারামারি করতে? আমি মারামারি করতে যাইনি ভাইয়া, অন্যায়ের প্রতিকার করতে গিয়েছি। সেই জন্য পুলিশ আছে, আইন আছে, প্রশাসন আছে, তোমার যাবার কি দরকার? ভাবি, 15 কোটি মানুষের জন্য কয়জন পুলিশ আছে? একজন পুলিশ কয় হাজার মানুষকে রক্ষা করবে? তাই নিজের কাজ নিজেই করে এসেছি। আরে বাবা, নিজের কাজ নিজে করা এতই যখন শখ, তখন অফিসে বস, নিজের ব্যবসা দেখাশোনা কর। যেখানে তোমার মতো ভাইয়া আছে সেখানে আমি গিয়ে কি করব? এই তাহলে তুমি মারামারি করতে গিয়েছো কেন? আমি আমার ভাইয়াকে খুব ভালো করেই চিনি ভাবি, কোনো অন্যায় সে করবে না, সৎভাবে ব্যবসা করবে, আইনের পথে চলবে, ঘুষ দেবে না, কারো কাছে মাথা নত করবে না। আবার সন্ত্রাসীদের মেরে বিদায় করাটাও নিজের হাতে আইন তুলে নেবার মতো অপরাধ মনে করবে। আর ভাইয়া ওখানে যাবে না বলেই তো আমি গিয়েছি। বা বা বা, একেবারে বীরের কাজ করেছিস। আচ্ছা, তুই একবারও কি চিন্তা করবি না ওরা সন্ত্রাসী, ওদের কাছে অস্ত্র থাকতে পারে, তোর গায়ে যদি আঘাত লাগতো? ভাইয়া শোন, মা মারা যাওয়ার পর থেকে কোলে পিঠে করে তোকে এত বড় করেছি, তোর যদি কিছু হয়ে যায় আমার কি হবে ভেবেছিস? বউ হয়ে এবাড়িতে আসার পর থেকে আমিও তো তোমাকে স্নেহ মায়া মমতায় ধরে রেখেছি, কিছু হয়ে গেলে এই বাড়িতে আমি কি করে নিঃশ্বাস নেব? আমার সঙ্গে বাবার মতো ভাইয়ের আর মায়ের মতো ভাবির দোয়া আছে, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এখন আসি। আরে আরে, আসলে সব দোষ তোমার, লাই দিয়ে দিও কে তুমি মাথায় তুলেছো যত সব। কি হয়েছে কল্লোল, সবাইকে ছেড়ে চুপচাপ আলাদা টেবিলে বসে আছিস, ব্যাপারটা কি? অন্য কিছু ভালো লাগছে না, এই যে এত বিয়ার খাচ্ছি নেশাও হচ্ছে না। নিশ্চয়ই শালারা ডেট এক্সপায়ার্ড বিয়ার দিয়ে দিয়েছে, দাঁড়া দেখাচ্ছি মজা। এই আহা, বিয়ারের কেসে ভেজাল নেই বন্ধু, ভেজাল হয়েছে আমার মনে। মানে এমন একজনকে দেখেছি তাকে বারবার দেখতে ইচ্ছে করছে, তাকে দেখার নেশায় ধরেছে, অন্য কোনো নেশা জমছে না। কে সে? আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথায় সে জানি না, মন তবু তারই কথা বলে। কি সাংঘাতিক, তারই সাথে পথ চলে। তার মানে তুই গেছিস? ইয়েস মাই ফ্রেন্ড, গান ঘুমিয়েছে অনেক রাতে তাই উঠতে দেরি হচ্ছে। আরে আমরাও তো রাত করে ঘুমিয়েছি, তাই বলে কি আমাদের উঠতে দেরি হয়েছে? ওর বয়স কম, এই বয়সে একটু ঘুমানো দরকার। কোনো দরকার নেই, ডাকো ওকে। তুমি খাও তো, যখন সময় হবে চলে আসবে। তোমার আদরে আমি ওকে ভালোভাবে শাসন করতে পারবো না, দেখবে কোনোদিন ওর ঘুম ভাঙবে না। ঠিকই ভাঙবে, ওকে বিয়ে করিয়ে ফুটফুটে একটা সুন্দর বউ ঘরে আনলেই সব ঠিক হয়ে যাবে। বিয়ে? কোন পাগলে করবে ওকে বিয়ে? কেন? যে মানুষ রাত দুপুরে বেহুশ হয়ে বাড়ি ফিরে আর দিন দুপুর পর্যন্ত ঘুমায় তাকে কেউ বিয়ে করবে না। কেউ না কেউ তো করবেই, মহান আল্লাহ তোমার জন্য যেমন আমাকে তৈরি করেছেন তেমনি ওর জন্য কাউকে না কাউকে নিশ্চয়ই তৈরি করেছেন। কাজল, তোর রেজাল্টের খবর কি? ভালো ভালো, এবার পেয়েছি, যাই আমাদেরটাও দেখে আসি। Bye!
কি হয়েছে মা? আমি এ প্লাস পেয়ে পাশ করেছি মা। শুকুর আলহামদুলিল্লাহ, খুব ভালো করেছিস মা। মা কি কি ভালো করেছে? বাবা আমাদের রেজাল্ট দিয়েছে, আমি এ প্লাস পেয়েছি। খুব খুশি হয়েছি মা, খুব খুশি হয়েছি। খুশি তো হলাম, কিন্তু এরপর? এরপর আবার কি, ডিগ্রিতে ভর্তি হবে। বাবা তোমাকে আমি আগেই বলেছি, আমি এই কলেজ আর পড়বো না, ঢাকায় গিয়ে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হব। ঠিক আছে মা। ঢাকায় গিয়ে কোথায় থাকবে? আরে সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ঢাকায় ইয়াসমিনের সঙ্গে কথা বলে রেখেছি, তার স্বামী জামালের সঙ্গে কথা হয়েছে। তারা কি বললো? ওরা বলেছে আপনি কোনো চিন্তা করবেন না চাচা, কাজল যদি ঢাকায় লেখাপড়া করতে চায় তাহলে আমাদের বাড়ি থেকেই করবে। বাবা আমি কিন্তু ইংরেজিতে অনার্স পড়ব। ঠিক আছে মা, তুই যেটা ভালো মনে করিস সেটাই হবে। ব্যাগটা ধরো, আমি বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ মা, ঘরে আয়। হ্যাঁ হ্যাঁ, আরে আমি এক্ষুনি বেরোচ্ছি। শোন, রেজাল্ট কিন্তু আমাকে ছাড়া দেখবি না, একসঙ্গে দেখবো, ঠিক আছে? বাবু আই দাবি আপা। হ্যালো, স্বামীর সাথে মাত্রই কথা হলো, আসছি বাবা। জি আপা মুনি। ড্রাইভারকে বল গাড়ি বের করতে। হঠাৎ করে এখন আবার কোথায় যাবি? কলেজে। কেন? আজ রেজাল্ট বের হচ্ছে জানো না? জানি, তোর ভাইয়া যে বললো এখন নাকি মোবাইল ফোনে নেটে রেজাল্ট পাওয়া যায়। পাওয়া যায়, তবে কতক্ষণে পাওয়া যায় তার কোনো ঠিক নেই। তাছাড়া কলেজে সবাই মিলে রেজাল্ট দেখার মজাই আলাদা। আপা গাড়ি বাইর করা হইছে। চলি মা। সে কি, দুপুর হয়ে গেল, খেয়ে যাবি না? শোনো মা, আমি তোমার ওই ছেলের মতো পেটুক না, সারাদিন খালি খাই খাই, তাছাড়া এখন গলা দিয়ে কিচ্ছু নামবে না। মা দোয়া করো, মা দোয়া করো, রেজাল্ট যেন ভালো হয়, দোয়া করো। আল্লাহ। আসবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ এসো। থ্যাংক ইউ। সব ঠিক আছে? শিপমেন্টটা যাতে টাইমলি হয়। হ্যাঁ, কেমন আছেন? ভালো। বলো গ্যাস, বলো। ভাইয়া আমি একটা ব্যবসায়িক কাজে, মানে আপনাদের গার্মেন্ট সেক্টরে তো অনেক স্টক লট লেফট ওভার হয়, সেগুলো যদি আমাকে দিতেন তাহলে। দেখো গ্যাস, আমি জানি তুমি আমার ছোট ভাইয়ের বন্ধু, তোমাকে এই ব্যবসাটা দিতে পারলে আমি খুশি হতাম, কিন্তু অসুবিধাটা কি জানো, আমার ফ্যাক্টরি কোনো স্টক লট বা লেফট ওভার আমি কখনোই বিক্রি করি না। এটা পুরোটাই আমরা একটা ফাউন্ডেশনের হাতে দিয়ে দেই, ওরা বিক্রি করে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেয়। ও কিন্তু ভাইয়া আমার দিকে যদি একটু দেখতেন। সরি, এ ব্যাপারে তুমি আমাকে কোনো অনুরোধ করো না। জি আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। কল্লল, হ্যাঁ কল্লল, ওট, হ্যাঁ কল্লল, ওট। ভাইয়া তুমি কি অবস্থা করে রেখেছিস? না মানে কৈফিয়ত দিতে হবে না, কতদিন বলেছি কতবার বলেছি এসব পাপের রাস্তা ছাড়, তুই তো কোনো কথাই শুনছিস না। তুই একবারও কি পরকালের কথা ভাববি না? ভাইয়া যে কালটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, সেই কালের কথা ভেবে আমাদের কি লাভ? ধারণা নেই মানে, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ধারণা দিয়েছেন, আর তুই বলছিস জানিস না। না লজ্জা হওয়া উচিত তোর। তোর কেন, তোর কথা ভেবে আমার নিজেরই এখন লজ্জা হচ্ছে, বড় ভাই হয়েও তোকে সৎ পথে আনতে পারিনি। আমি তো সৎ পথেই আছি ভাইয়া। চুপ কর। আরে এটা এটাকে সৎ পথে থাকা বলে? ভাইয়া আমি তো কারো ক্ষতি করি না, আমি যখন যা করি টাকার বিনিময়ে করি, কাউকে ঠকাই না। সোয়ার স্টুপিড। আরে টাকা মানুষের জীবনে বড় জিনিস নয়,
আল্লাহ মানুষকে টাকা দেয় তার ইমান পরীক্ষা করার জন্য। আমার ইমান একেবারে তোমার মতো শক্ত ভাইয়া, আল্লাহর প্রতি আমার গভীর বিশ্বাস আছে, বিশ্বাস করো। শুধু বিশ্বাস থাকলে চলে না করল, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, তার হুকুম পালন করতে হয়। না করলে কি হয়? কঠিন শাস্তি, অনেক কঠিন শাস্তি পেতে হয়। আমি তা মনে করি না ভাইয়া। মানে? মানে সন্তান যতই অন্যায় করুক, বাবা মা কি তাকে কঠিন শাস্তি দেয়? দেয় না, সামান্য বকাঝকা করে। এই যে তুমি আমার বড় ভাই, তুমি কি রাগ করে আমাকে কঠিন শাস্তি দাও? দাও না। আর উনি তো স্রষ্টা, অনেক ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন মানুষ, এই পৃথিবীকে সাজিয়েছেন মানুষের বসবাসের উপযোগী করে। সেই ভালোবাসার মানুষ যত ভুলই করুক না কেন, উনি কঠিন শাস্তি দিতে পারেনি না? তুই জানিস না ভাই, উনার আরেকটা নাম আল-কাহ্হার, যার অর্থ শাস্তিদাতা। যে তার হুকুম অমান্য করবে সে শয়তানের দোসর হবে, তাকে তিনি কঠিন শাস্তি দেন। শোন, ফজরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নামাজ পড়তে আয়। হ্যাঁ আচ্ছা ভাই, তুমি যাও, আমি পড়ে নিচ্ছি। ও শোন, আজ অফিসে 12টার সময় বোর্ড মিটিং আছে, আসবে কিন্তু? হ্যাঁ প্লিজ। ঠিক আছে, আসবো ভাইয়া, তুমি যাও। আল্লাহ। জেল খাটাবো, রিমান্ডে নেব, আমার হাত থেকে কারো রেহাই নেই। আমার অপরাধ প্রচুর, তার মধ্যে সবচাইতে বড় অপরাধ বিশাল ধন সম্পত্তির মালিক হয়ে সামান্য পুলিশ অফিসারের কোনো খোঁজ খবর না নেওয়া। তাই বল। আরে বন্ধু, আমি সব সময় তোর খোঁজ খবর নিয়ে থাকি। তুই কখন সারদার ট্রেনিং এ গেলি, কখন চিটাং বদলি হলি, কখন খুলনা বদলি হলি, শুধু ঢাকায় যখন বদলি হয়ে এলি এটা জানতে পারিনি, মানে তুই জানাসনি। এখন বল অপরাধীকে। আচ্ছা ঠিক আছে, না সে বিচার পরে হবে, এখন খাবার অর্ডার দে, আমার রাগ হলে ক্ষুধায় পেট চো চো করে। কি খাবি? পোলাও কোরমা। এটা কি বাসা যে পোলাও কোরমা খাবি? চা বিস্কিট দিতে বলি। হ্যাঁ শোনো, ভেতরে চা বিস্কিট পাঠিয়ে দাও। এবার বল, তোর সিদ্ধান্ত পাল্টিয়েছিস? কোন সিদ্ধান্ত? ওই যে চিরকুমার সভা থেকে নামটা কাটিয়ে দেবার। না, আমার সিদ্ধান্তে আমি অটল, যতদিন আমার মা আমার বোন আমার সঙ্গে থাকবে ততদিন অন্য কোনো মহিলার স্থান আমার বাড়িতে নেই। না তোকে নিয়ে আর পারলাম না, নে চা খা, এই বিস্কিটটা দাও খা। শালার এই খাওয়া ছিল কপালে। ঠিক আছে, কি ভাবছো? বসো। তোমার কষ্ট দেখলে মাঝে মধ্যে অবাক হয়ে যায়। আমার আবার কি কষ্ট? সংসার জীবনে তোমাকে সব দিয়েছি, কিন্তু একটা সন্তান দিতে পারলাম না। তোমাকে না কতদিন বলেছি ওসব মুখে আনবে না, আমাদের কল্লোল আছে না, ওই তো আমাদের সন্তান। এমন একটা উশৃঙ্খল দেবরকে নিয়ে তুমি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছ। এটা আমার আনন্দ যে তার বড় ভাইকে বাবার মতো সম্মান করে, ভয় পায়, তার ভাবিকে মায়ের মতো শ্রদ্ধা করে। ইয়াসমিন, আমি খুব ভাগ্যবান তোমার মতো একটা বউ পেয়েছি। আমিও বড় ভাগ্যবতী তোমাকে স্বামী হিসেবে পেয়েছি। কই রে মা, তাড়াতাড়ি আয়, গাড়ির সময় হয়ে গেছে।
আসি মা। দোয়া করি মা, ভালো থাকিস, ঠিক মতো লেখাপড়া করিস, কিন্তু ওনাদের কথা মতো চলিস, দোয়া করুন। আয় মা, আয়, চলো বাবা, দেরি হয়ে যাচ্ছে, চল। আল্লাহ মালিক, আল্লাহ। শোন মা, মাঝে মধ্যে ফোন করিস। করব। তুমি শরীরের যত্ন নিও, আমাদের জন্য ভাবিস না। কাজলের বাবা, তুমি কি কালই ফিরবে? হ্যাঁ, আয় মা, দেরি হয়ে গেল, চল। আসি মা, চল চল। কিরে শাহিদা, চা দিতে আর কত দেরি? আনছি। আজ না তোমার ওই চাচাদের আসার কথা? হ্যাঁ, বললো তো সকালের বাসে আসছে। তাহলে তো এতক্ষণে পৌঁছে যাবার কথা। এসে গেছে, আল্লাহর রহমতে বাঁচবেন অনেকদিন। কিরে মা, কেমন আছিস? চাচা কেমন আছে? ভালো ভালো মা। আসসালামু আলাইকুম। আসসালাম। দোয়া করি বাবা, আল্লাহ যেন তোমাদের আরো সুখে রাখেন। কে গো সুন্দরী, জার্নিতে কোনো কষ্ট হয়নি তো? হয়েও থাকে, দুলা ভাই আপনাকে দেখে ভুলে গেছি। তোমার বোন কিন্তু সামনেই আছে, আপাতত তাকে দেখে সব ভুলে থাকো। চাচা, আমি একটু নামাজটা পড়ে আসি। ঠিক আছে। কাজু, তুই কেমন আছিস? ভালো, তুমি ভালো আছো? এ বিন্দু, যে চাচাকে গেস্ট রুমে নিয়ে যা। আচ্ছা চাচা, হাত মুখ ধুয়ে আসেন, আমি নাস্তা দিতে বলছি। ঠিক আছে, চলেন চাচা। কাজল, তুই ফ্রেশ হয়ে। আচ্ছা শাহিদা, কি গো সুন্দরী, বাবা মাকে ছেড়ে থাকতে কষ্ট হবে না? কষ্ট হবে কেন, আপনি আছেন, বুবু আছে। ঠিকই তো, তাছাড়া লেখাপড়ার জন্য কষ্ট হলেও মেনে নিতে হবে। ইয়াসমিন, আমি কিন্তু কাল সকালের গাড়ি ধরবো। সে কি, কাল সকালে চলে যাবেন? সাত দিনের আগে বাড়ি যাবার কথা মুখেও আনবেন না। না রে মা, তোর চাচি একলা আছে। কিন্তু চাচিকে নিয়ে এলেন না কেন? মাসবে ঢাকায়, আমার নানার বাড়ি মাত্র 20 মাইল দূরে, সেখানে রিক্সা যেতে হয় দেখে যেতে চায় না। একবার বাসে উঠে কি অবস্থা হয়েছিল মনে নেই, ঢাকা পর্যন্ত এলে কি যে হবে আল্লাহই জানে। যাই হোক, কাল কিছুতেই যেতে পারবেন না, দু একদিনে চাচির তেমন কোনো কষ্ট হবে না। তা হয়তো হবে না, কিন্তু সমস্যা আরো আছে। কি সমস্যা? ধান উঠতে শুরু করেছে, এই সময় একটা দিন না থাকলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা আর বাধা দিও না বাবা, কথা দিচ্ছি ধান ওঠা শেষ হলে আবার আসব। ঠিক তো? একদম ঠিক। তা কল্লোল বাবাজিকে দেখছি না যে? মানে এই তো চলে আসবে চাচা। কার কথা আবার? ওই যে এক পলকে একটু দেখা, আর একটু বেশি হলে ক্ষতি কি ছিল? আরে এত হতাশ কেন, তোর মন প্রাণ যদি এতই চায় নিশ্চয়ই তাকে পেয়ে যাবি। তোরা সবাই একটু দোয়া করিস। আরে তা তো করবই, কিন্তু দোস্ত, তোর ভাই তো তোদের গার্মেন্টস এর স্টক লটটা আমাকে দিতে চাইছে না। জয়ন্ট বাড়ি, আমি ভাইয়াকে বোঝাবো, এখন চলে। বাই বলছো? আজাদ, আজ তাহলে আসি, তুই জেবাকে বাসায় পৌঁছে দিয়ে যাস, খবরদার। ওকে ওকে, সেটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। কল্লোল, শোনো, বাসায় ফিরে আমাকে কল দিবে, ঠিক আছে? আমি আর দুইটা বিয়ার মাইরে আসি উস্তাদ। কালিয়া রে কালিয়া। হাই, তোমরা কারা? বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ, ধর। আস্তে আস্তে, আগে বলো আমাকে মারতে ও তোমাদের কত টাকা দিয়েছে? কত? পাক্কা 15,000।
ভালোই দিয়েছে। এই নাও 20,000, এবার ওকে মারো। থামো থামো, আরো 10,000 দিলাম। এই নাও মারো সারাকে। তাহলে মোট কত টাকা পেলে? 45,000। এ টাকা হলেই চলবে। তোদের সবার চিকিৎসা আর যাতায়াত খরচ দিয়ে গেলাম, এবার ওকে সাইজ কর। তোর বিয়ের বছর দুয়েক পরে স্বপ্নার বিয়ে হয়ে গেছে। আল্লাহর রহমতে জামাইটাও খুব ভালো পেয়েছি। তবে আমার দুর্ভাগ্য, তোরা তখন বিদেশে ছিলি, বিয়েতে থাকতে পারিসনি। খুবই ভালো লাগলো স্বপ্নার কথা শুনে। ওর কথা প্রায় মনে পড়ে, যা দুষ্টু ছিল এখন একদম উল্টো। বিয়ের পরে ও যে এভাবে বদলে যাবে ভাবতেও পারিনি। অনেক রাত হয়েছে, যা শুয়ে পড়। চাচা আপনিও যান, ঘুমিয়ে পড়ুন। আর তুমি? আমার আরো দেরি হবে। কেন? কল্লোল এখনো ফেরেনি। ও না ফেরা পর্যন্ত তোর দুলাভাই ঘুমায় না, আমিও না। ও ভালো কথা, কল্লোলের সঙ্গে তো দেখাই হলো না। দেখা হবে, সকালেই দেখা হবে। আপনি কষ্ট করে রাত জাগবেন না, যান শুয়ে পড়ুন। আপনি তো আবার সকালেই চলে যাবেন। হ্যাঁ আমি যাই, শুয়ে পড়ি। ঠিক আছে। আল্লাহ। আপা, উনি না ফেরা পর্যন্ত আমি না হয় তোমার সাথে বসে গল্প করি? আরে না না, তুই জার্নি করে এসেছিস, ক্লান্ত? মোটেও ক্লান্ত না, বরং এতদিন পর তোমাকে পেয়ে গল্প করতে খুব ভালো লাগছে। দুলাভাই কেউ ডাকো না, উনি রুমে একা একা কি করছে? পড়াশোনা করছে। কি, দুলাভাই এখনো পড়াশোনা করে? কোন ইউনিভার্সিটিতে পড়ে? আরে না না, সেই পড়াশোনা না। কখনো কোরআন শরীফ পড়েন, আবার কখনো ধর্মীয় বই। খুব ভালো হলো, আমারও ভীষণ পড়ার অভ্যাস। ভালো ভালো বই পায় না বলে পড়া হয় না। তোর দুলাভাইয়ের কাছে অনেক বই আছে, তার কাছ থেকে নিয়ে পড়বি? রাগ করবি না তো? একটুও না, বরং আরো খুশি হবে। শোন, আমি একটু দেখে আসছি তোর দুলাভাইয়ের কিছু লাগবে কিনা, ঠিক আছে? ঠিক আছে। শোনো, এদিকে এসো। আমার মাথায় একটা জিনিস ঘুরছে। কি বলছো, মাথা ঘুরছে? দাঁড়া ওষুধ। আরে শোনো শোনো, এই সেই মাথা ঘোরা না। তাহলে একটা আইডিয়া এসেছে। কেন জানি মনে হয় আল্লাহর রহমত নাজেল হয়েছে বাড়িতে।
কি বলছো তুমি? শোনো, আমরা যদি কল্লোলের সাথে কাজলের বিয়ে দেই, তখন দেখবে কল্লোলের কাঁধে জোয়াল লাগবে, তখনই বুঝবে কখন কোন দিকে যেতে হয়। তাই বুঝি? তাছাড়া আর কি, আমি নিজেকে দিয়ে বুঝছি না। তুমি যদি আমার জীবনে না আসতে, তাহলে হয়তো আমিও কল্লোলের মতো। ওয়াস্তাগফিরুল্লাহ, ওসব কথা বলতে নেই। ঈমান রাখো, বিশ্বাস রাখো, দেখবে ইয়া রাব্বুল আলামিন সব ঠিক করে দেবেন। ভাবি তো মায়ের মতোই। আগে বল, ভাইয়া তার ঘরে কিনা? বড় ভাই তার ঘরে। ব্যাস, নো চিন্তা, ভাবি কে আমি ম্যানেজ করে নেব। আমি সেই ঘর কথা বলছি না। কাছে তো আসি, তোর নাকটা আমার মুখের সামনে নিয়ে আয়। শালা তো দেখি গন্ধ শুকাই চাল, তার মানে আজমল বেশি পড়ে গেছে। বেশি পড়ে গেছে রে বাবা। কল্লোল, এই কল্লোল, কল্লোল ওঠো, উঠ বলছি। ভাবে কি হয়েছে? আবার ঘুম? চাচা এসেছে। চাচা? হ্যাঁ, আমার চাচা। উঠ না। তাই নাকি? কাল রাতে তোমার কথা জিজ্ঞেস করছিল, আজ চলে যাবেন। নাস্তার সময় তোমাকে ডাইনিং টেবিলে না দেখলে হয়তো কষ্ট পাবেন। মুখ হাত ধুয়ে জলদি এসো। ঠিক আছে ভাবি, তুমি যাও, আমি আসছি। আবার যেন ডাকতে না হয়। ডাকতে হবে না ভাবি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আসছি তো। হায় হায় রে, কত বেলা হয়ে গেল। এ বিল্টু, তাড়াতাড়ি তো ছোট ভাইয়ের রুমটা পরিষ্কার করে দে। ঠিক আছে, আমি এক্ষুনি পরিষ্কার করে দিতাছি। হায় হায় রে, ঘরদার কি করে রে। এই বেটা, এই বেটা, ছোট ভাই ভাবি যে চাচা এসেছেন, কথাটা কাল রাতে আমাকে বলিসনি কেন? ছোট ভাই, আমি তো কাল রাতেই কইতে চাইছিলাম, আপনি তো কইতে দিলেন না, আমার মুখটা সাইপা ধরলেন। একদম কাঁদবি না, একটা শব্দও যেন ঘরের বাইরে না যায়, ঠিকঠাক হয়ে ঘর থেকে বেরোবি। যদি টের পায় আমি তোকে মেরেছি, তাহলে কপালে খারাপই আছে। হ্যাঁ, মারতে পারবো, কানতেও পারুম না, কইতেও পারুম না। ঠিকমতো লেখাপড়া করিস মা। ঠিক আছে। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চলুন বাবা। কল্লোল, আমার সময়ের অভাবে আর তোমার ব্যস্ততার কারণে এবার তোমার সঙ্গে কথাই হলো না। আপনি আরো দু একদিন থেকে গেলেই পারতেন। না বাবা, জাবাই বাবাজি ইয়াসমিন অনেক বলেছে থাকা সম্ভব নয়, মেয়েটাকে তোমাদের কাছে রেখে গেলাম, ওর ভবিষ্যৎ এখন তোমাদের কাছে। শোন কাজল,
এমন কিছু করবি না যাতে বাবাজিরা কষ্ট পায়। না না চাচা, আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না, ভাইয়া তো ব্যস্ত মানুষ, ওর সব তো আমাকেই দেখতে হবে। বাবা তুমি এত ভাবছো কেন, উনি না খুব ভালো মানুষ। ছোট আপা ঠিকই কইছে, ভাইয়া খুব ভালো মানুষ। কল্লোল শোন। জি ভাইয়া। তুই চাচাকে বাসে তুলে দিয়ে। আচ্ছা। আর হ্যাঁ, বাস না ছাড়া পর্যন্ত কোথাও যাবি না। আচ্ছা, চাচা সময় পেলে চলে আসবো। মা আসবো, ভালো থেকো। জি আল্লাহ। আসি বাবা জি। আচ্ছা, আল্লাহ হাফেজ, দোয়া করবে। আসবো। শোনো ইয়াসমিন, আমি আসি। হ্যাঁ এসো। এই শোনো, তুমি না আমি তো আমার চাচাকে নিয়ে একটু। ঠিক আছে বাবা, আমার জন্য চিন্তা করো না, তুমি বরং তোমার বন্ধুর কাছে যাও, আমি এখানে। থ্যাঙ্ক ইউ চাচা, ভাইয়াকে একবার বলবেন না জানো। আচ্ছা বাবা। হ্যাঁ আমি এক্ষুনি আসছি, তাড়াতাড়ি নামুন না। ঠিকানাটা কি দিতে পারবেন? সেটা আমার দায়িত্ব নয়, তবে একটা কথা বলি। বলেন। যে ফাইন মেয়েটাকে আপনি তাড়া করছিলেন, উনি যদি ফাইন করে একটা কমপ্লেন লিখে দেয়, তখন কিন্তু ফাইন দিয়েও রেহাই পাবেন না, নারী ও শিশু নির্যাতন আইনে আপনাকে জেলে যেতে হবে। হ্যাঁ বল, কোন রাস্তায়? হ্যাঁ গাড়ির নাম্বারটা খেয়াল করেছিস? কি বললি? আচ্ছা একটু ধরতো, দেখি তো। হ্যাঁ এটাই নাকি? হ্যাঁ নাম্বারটা বলতো। ঢাকা মেট্রো ঘ 02-13-01। ঠিক আছে, তুই থানায় আয়। থানায় চলেন। কেন, ফাইন তো দিতেই চাইলাম। ফাইন দিতে চাচ্ছেন ট্রাফিক আইন ভাঙার অপরাধে, আর থানায় যাবেন রাস্তায় একটা মেয়েকে উত্তক্ত করার অপরাধে। মানে? মানে যে মেয়েটিকে আপনি তাড়া করছিলেন সে থানায় আসছে জিডি করতে। বলেন কি, আর জলদি চলুন চলুন। আরে এটা দেখছি স্যার, আমি তোমাকে লকআপে ঢোকাবো, ট্রাফিক আইন ভঙ্গ, মেয়েদের উত্তক্ত করা। হ্যাঁ এই একে লকআপে ঢোকাও। আপনি ভুল করছেন মিস্টার মামুন। কি
এত বড় সাহস তোমার? তুমি আমার ভুল ধরো। রাগের মাথায় মানুষ অনেক ভুল করে, সেই ভুল ধরিয়ে দেওয়া অন্য মানুষের কর্তব্য। কি ভুল করছে আমি? দেখুন, আমি এই শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সরকারকে প্রতি বছর বিপুল পরিমাণ ট্যাক্স দিই। সিআইপি তালিকায় আমাদের কোম্পানির নামও আছে। এখন পর্যন্ত কোনো থানায় আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। স্যার, আপনি আমাকে লকআপে ঢুকাতে পারেন না, বরং একটা চেয়ার দিতে পারেন বসার জন্য। কি বলছো তুমি? উনি ঠিকই বলেছেন স্যার, বিনা কমপ্লেইনে ওনাকে লকআপে ঢোকালে উল্টো কৈফিয়ত দিতে হবে। শাট আপ, আমাকে জ্ঞান দিতে এসো না। কিছু মনে করবেন না মামুন সাহেব, আপনাকে বিপদে ফেলার জন্য কোনো কথা না বলেই আমি লকআপে ঢুকে যেতে পারতাম, কিন্তু এমনও তো হতে পারে একদিন আপনি আমার পরম আত্মীয় হতে পারেন, তাই আপনাকে বিপদে ফেলাটা আমি উচিত মনে করছি। একটু অপেক্ষা করো, কমপ্লেইনটা এসে গেলেই আমি বিপদে পড়ি না তুমি বিপদে পড়ো সেটাই বোঝা যাবে। ওনার বিরুদ্ধে কমপ্লেইনটা কি স্যার? কমপ্লেইন কমপ্লেইন, এই যে এসো এসো। তা এটাই বুঝি আপনার কমপ্লেন? শাট আপ, এটা আমার কমপ্লেন নয়, এটা আমার বোন তোমার বিরুদ্ধে কমপ্লেন লিপিবদ্ধ করতে এসেছে। আমার অপরাধ? আপনি আমার পিছু নিয়েছেন। ভুল বললেন, আমি আপনার পিছু নিইনি, আমার গাড়িটা আপনার গাড়ির পেছন পেছন ছুটছিল। ওই একই কথা। একই কথা নয় মিস্টার মামুন, এই শহরের রাস্তায় হাজার হাজার গাড়ি, সব গাড়ির পেছনে কোনো গাড়ি আছে, গাড়ির জ্যাম লেগে আছে। আমার পেছনে একটা, তার পেছনে একটা, তার পেছনে একটা। আপনার বোনের গাড়ির পেছনেও কোনো না কোনো গাড়ি তো থাকবেই, সেটা কি অপরাধ? রাস্তায় কোনো জ্যাম ছিল না, রেলগেট থেকে আপনি ইচ্ছে করে আমার গাড়ির পেছনে ছুটছিলেন। এটাও আপনার ভুল ধারণা, আমি আপনার পেছনে ছুটছিলাম না, আমি আপনার সামনে গিয়ে আপনাকে থামাতে চেয়েছিলাম। কেন কেন তুমি বৃষ্টিকে থামাবে? হ্যাঁ, কক্সবাজারে আপনার বোনকে আমি প্রথম দেখেছিলাম, তারপর থেকে প্রতিটি দিন প্রতিটি রাত প্রতিটি ক্ষণ আমি তাকে দেখি, চোখ বুঝলেও দেখি, চোখ খুললেও দেখি। নাম জানতাম না, ঠিকানা জানতাম না, জানতাম না পরিচয়। আজ যখন তাকে দেখলাম, শুধু একটি কথা বলার জন্যই আমি তাকে থামাতে চেয়েছি। কি কথা বলতে চেয়েছিলেন? তখনও বলতে চেয়েছিলাম, এখনো বলতে চাইছি, সারা জীবন বলবো, তুমি বড় সুন্দর, খুবই সুন্দর। এত বড় সাহস, আমার সামনে আমার বোনকে বলে তুমি কত সুন্দর! সেন্ট্রি 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 কে ডাকছো কেন ভাইয়া? তোকে এত বড় কথা বলে গেল, আমি ওকে ছেড়ে দেব ভেবেছিস? তার মানে তুমি বলতে চাও সে মিথ্যে কথা বলেছে? আমার বোনের মুখের উপর এই কথা বলে গেল? তার মানে তুমি আমাকে অসুন্দর মনে করো? তোমার সাথে আমার কোনো কথা নেই। এ আমার কি উল্টাপাল্টা করলাম রে ভাই? বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আরে কল্লোল, কি ব্যাপার, আজ এত দেরি কেন দোস্ত? বসার আগে আমার একটা বিশেষ ঘোষণা। বিশেষ ঘোষণা? ইয়েস বন্ধুরা, আজ এই মুহূর্তে যারা এখানে উপস্থিত আছেন তাদের সবার বিল আমি পে করব। এনজয় ইওর পার্টি। খুব মুডে আছিস মনে হচ্ছে। হ্যাঁ দোস্ত, এতদিন মনে মনে যাকে খুঁজছিলাম, শয়নের স্বপ্নে যার মুখটা ভেসে আসছিল মনের আয়নায়, আজ তার দেখা পেয়েছি, নাম ঠিকানা পরিচয় পেয়েছি,
কে সে? বৃষ্টি। বৃষ্টি ট্রাফিক মামুন সাহেবের বোন। ও মাই গড, ভীষণ টাফ। ওর বাবা ঢাকা শহরে অনেকগুলো বাড়ি রেখে গেছে, তাও আবার গুলশান বনানির মতো এলাকায়। অনেক টাকা ভাড়া পায়, চাকরি করার প্রয়োজন পড়ে না, তবু দেশ সেবার জন্য ওর ভাই মামুন সাহেব পুলিশে চাকরি করে, কাউকে তোয়াক্কা করে না। বড় কঠিন চিজ, বুঝলা না? একই এলাকায় থাকি, নিজেই কিছু বলতে পারি না। যত কঠিনই হোক, আমার তো আর কম নেই, গলিয়ে ফেলবো। ওর বোনটাও খুব করা, টাকা পয়সা খরচ করেও মন গলাতে পারবি না। টাকা পয়সা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে গলাবো। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। সেজন্য তাকে কাছে পেতে হবে, কথা বলতে হবে। বলবো? সহজ হবে বলে মনে হয় না, তবে আমার মাথায় একটা বুদ্ধি আছে। পারবি ওকে আমার সঙ্গে কথা বলিয়ে দিতে? পারবো, যদি তোর ভাইকে বলে তোদের গার্মেন্টস এর স্টক লটের ব্যবসাটা আমাকে ধরিয়ে দিস তাহলে। ওকে, তুই শুধু বৃষ্টির সঙ্গে আমার নিয়মিত কথা বলার ব্যবস্থা করিয়ে দে, আমাদের সমস্ত গার্মেন্টস এর স্টক লট তোর। মা, ও মা, আর কতদিন এইভাবে মামা করবি? এবার অন্য নামে কাউকে ডাক। আচ্ছা ঠিক আছে, তাই ডাকছি। বৃষ্টি, বৃষ্টি! আরে পাগল, ও তো তোর ছোট বোন, ও আর কতদিন এখানে থাকবে? বিয়ে হলে তো শ্বশুর বাড়ি চলে যাবে। আমি বলছি তোর বউয়ের কথা, বয়স তো কম হলো না, এবার বিয়ে শাদী কর। মা, তুমি আর বৃষ্টি যতদিন আছো, আর কোন মেয়ে এই বাড়িতে আসুক তা আমি চাই না। আমি আইনের মানুষ, বেআইনি কাজ আমি করতে পারবো না। এখন খুব খিদে লেগেছে, যাও বৃষ্টিকে ডাকো, যাও। বৃষ্টি তোর সাথে খাবে না। কেন, কি হয়েছে? আজ তুই নাকি ওকে অপমান করেছিস? হায় রে আমার কপাল, এটাও বোঝো না? এ হচ্ছে 54, মানে সন্দেহজনক। ওকে একটা ছেলে সুন্দর বলেছিল, তাই ছেলেটাকে অ্যারেস্ট করতে চেয়েছিলাম। ঠিক আছে, আমি ওকে ডাকছি। শোনো, তুমি সব খাবার রেডি করো, আমি বৃষ্টিকে ডেকে আনছি। আমি সব পাগল নিয়ে পড়েছি। রাগ, আমার সাংঘাতিক রাগ, ক্ষুধা লাগলে আমার চামড়ি গরম হয়ে যায়। আমি লাঠি চার্জ করব, অ্যারেস্ট করব, লকআপে ঢোকাব। আমার সামনে ওরা হাঙ্গার স্ট্রাইক চলবে না। কি বললে? না, বলছিলাম এই ক্ষুধা লাগলে আমি ঠিক থাকতে পারি না, কেমন জানি আমার মাথাটা গরম হয়ে যায়, লাঠি চার্জ করতে ইচ্ছে করে। তাই ভাবছি আমার আমরণ অনশন করাটা ঠিক না। তোমাকে কে বলেছে আমরণ অনশন করতে? টেবিলে খাবার সাজানো আছে, যাও খাও। তা তো খাবোই, তবে কথা হলো কি জানি? কি? আমার বোনটা খুব সুন্দর, মনটা খুবই নরম, কোমল, মসৃণ ত্বক। এই কথাটা আমি অনেকদিন হলো বলার চেষ্টা করছি, কিন্তু বলতে পারি না। আর ওই ছোরাটা কেমন করে বলে ফেলল। চামচামি করছো? আরে না না, চামচামি না। তখন সেন্টিকে কেন ডেকেছিলাম জানিস? ওকে ডেকে এনে মিষ্টি খাওয়াতাম। আরে হ্যাঁ ঠিকই বলছি, প্রকাশ্য দিবালোকে থানার মাঝখানে দাঁড়িয়ে কত সহজেই সত্যটা বলে ফেলল। সত্যি বলছো? ওকে ডেকে তুমি মিষ্টি খাওয়াতে? শুধু কি মিষ্টি, এরপর দেখা হলে ওকে বাড়িতে এনে পোলাও কোরমা খাওয়াবো। সত্যি ভাইয়া? একদম সত্যি। কিন্তু খাবার কথা মনে হতেই পেটের ভেতরটা ক্ষুধায় কেমন যেন ছটফট ছটফট করছে। তাহলে দেরি করছিস কেন, জলদি খেতে আয়, তোদের সাথে আমারও তো খিদে পেয়েছে। আয় এসো আমার সুন্দরী বোন। আর দুষ্টুমি করতে হবে না, তোমরা যাও, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসিস, চলো মা। আসতে পারি? অবশ্যই অবশ্যই, আরে তুমি না আসলে আসবেটা কে? শুনি, শুনলাম আপনি নাকি অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেন। যতদিন জীবন আছে ততদিন জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা তো করতেই হবে। আমারও পড়তে খুব ভালো লাগে, কিন্তু আমাদের স্কুল কলেজের পড়াশোনা ছাড়া
অন্য কিছু করার সুযোগ খুবই কম। বাহ, তোমার যখন খুশি তুমি আমাদের ঘরে এসে বই নিয়ে যাবে। হ্যাঁ, আর কোন বিষয় তোমার পছন্দ? ধর্ম বিষয়ক বই। ভেরি গুড, তাহলে কাজ করো, তুমি এই বইটা পড়ো, মরণের আগেও পড়ে। মাওলানা শাহ বলে, আসতে পারি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আরে তুমি না আসলে আসবেটা কে? শুনি, শুনলাম আপনি নাকি অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেন। যতদিন জীবন আছে ততদিন জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা তো করতেই হবে। আমারও পড়তে খুব ভালো লাগে, কিন্তু আমাদের স্কুল কলেজের পড়াশোনা ছাড়া অন্য কিছু করার সুযোগ খুবই কম। বাহ, তোমার যখন খুশি তুমি আমাদের ঘরে এসে বই নিয়ে যাবে। হ্যাঁ, আর কোন বিষয় তোমার পছন্দ? ধর্ম বিষয়ক বই। ভেরি গুড, তাহলে কাজ করো, তুমি এই বইটা পড়ো, মরণের আগেও পড়ে। মাওলানা শাহ ওয়ালিউল্লাহ সাহেবের লেখা। হ্যাঁ ঠিক আছে দুলা ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে। ছোট ভাই আয়া পড়ছে। বিলচাপ এদিকে আয়। ধর এটা রাখ। এই টাকা দিয়ে কি করুম? আমার খুশি তোকে দিলাম। তাহলে একটা কথা ছোট ভাই বল, আপনি সব সময় মদ খাইবেন? দরকার হলে সকালবেলা আমি মদ লই আপনার ঘরে ঢুকু। বলিস কি? হ্যাঁ ছোট ভাই, আপনি আদর করলে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, প্রত্যেক দিন সকালে তুই আমার ঘরে মদ নিয়ে যাবি। ওকে, গুড নাইট। ভালো ভালো লাগে না, ভালো একখান বুদ্ধি পাইছি। ভাবে ভাবে। আরে করলো, ও মাই সুইট সুইট ভাবি। সূর্য আজ কোন দিকে উঠে? কেন পশ্চিম দিকে, পূর্ব দিকে? কেন ভাবি? তুমি আজ এত তাড়াতাড়ি অসুখ করেনি তো? দেখি দেখি। না ভাবি, সব ঠিক আছে, প্রতিদিন তো আমি আমার ইচ্ছে মতো চলি, আজ না হয় তোমাদের ইচ্ছে মতো চলবো। যাক, আল্লাহর রহমত নাজিল হয়েছে। ঠিকই বলেছো ভাবি, আজ আল্লাহ মুখ তুলে তাকিয়েছেন। আলহামদুলিল্লাহ, এখন যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে বসো, আজ আমরা একসাথে খাবো। একসাথে? ওকে। শাহিদা, শাহিদা। জি। শুনো, সাহেব ছাড়া আমাদের সবার জন্য খাবার দাও। জি আপা। কিরে আরেকটু নে না। না বাবু, দুলা ভাই আসছে না যে? তোর দুলা ভাই এরা তো আর খাবে না। কেন? কাল থেকে রোজা রাখবে, একবারে ভোর রাতেই খাবে। এই সময় রোজা? শুক্রবারে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তার আগে তোর দুলা ভাই সব সময় রোজা রাখে। সেদিন আমাদের গ্রামের বাড়িতে কোরআন খতম, তারপর জুম্মাবাদ কাঙ্গালি ভোজ। আচ্ছা বাবু, সন্তান তো দুজন, একজন রোজা রাখবেন আরেকজন? থাক থাক, তুমি পানি খাও, তোমার বড় ভাই রোজা রাখলেই চলবে। তাছাড়া এই রোজা ফরজ নয়, নফল রোজা, তুমি তো এখনো ছোট। ঠিক বলেছো বুবু, তিনি এতই ছোট যে একটা জলজন্ত মানুষকে পরিভেবে ভুল করেন। খুব একটা ভুল করিনি। মানে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালো করে দেখুন, বুঝতে পারবেন আমি একটুও মিথ্যে বলিনি। আপনি আসলেই পরীর মতো সুন্দর, তাই না ভাবি? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালো করে দেখুন, বুঝতে পারবেন আমি একটুও মিথ্যে বলিনি। আপনি আসলেই পরীর মতো সুন্দর। তখনও বলতে চেয়েছিলাম, এখনো বলতে চাইছি, সারা জীবন বলবো, তুমি বড় সুন্দর।
খুবই সুন্দর। কক্সবাজারে আপনার বোনকে আমি প্রথম দেখেছিলাম, তারপর থেকে প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি ক্ষণ আমি তাকে দেখি, চোখ বুঝলেও দেখি, চোখ খুললেও দেখি। তখনও বলতে চেয়েছিলাম, এখনো বলতে চাইছি, সারা জীবন বলবো, তুমি বড় সুন্দর, খুবই সুন্দর। ছোঁয়া ছোঁয়া দেখলে মনটা ভরে যায়, যেন ভোরের শিশি জলে ধোয়া ধোয়া দেখলে চোখে আলো দায়। দেখি যখনই মনে হয় তখনই রাখি প্রাণেরই ভেতর, তুমি বড় সুন্দর, তুমি বড় সুন্দর। বলো তুমি পেয়েছো কোথায়, এত রূপ বলো তুমি পেয়েছো কোথায়, কি যে করি মরি লজ্জায় মরি, কি আছে ওই হাসির ভেতর, হীরা চুনি পান্নার চেয়েও দামি, দেখি স্বপ্ন দেখি মন যেন সুনীল সাগর, জলে ধোয়া ধোয়া দেখলে চোখে আলো দায়। দেখি যখনই মনে হয় তখনই রাখি প্রাণেরই ভিতর, তুমি বড় সুন্দর, তুমি বড় সুন্দর।
শালা সন্ধ্যা হয়ে গেল, কিন্তু ভার্সিটি ভর্তির কোচিং এখনো শেষ হচ্ছে না কেন? ভর্তির টাইম হয়েছে তো, মনে হয় বেশি বেশি কোচিং করাইতেছে। ইউরেকা, ওই যে আসতেছে, তোরা রেডি থাক। হ্যালো, বলেছিলাম না দোস্ত, দুই তিন দিনের মধ্যে ওই মামুন সাহেবের বোনকে তোর সামনে এনে দাঁড় করাবো। ব্যবস্থা হয়েছে? আরে কমপ্লিট, এখনই আমাদের পুরান আড্ডায় চলে আয়, তাড়াতাড়ি। আমি এক্ষুনি আসছি। একদম পাকা ব্যবস্থা করে ফেলেছি তোর জন্য, তুই নিজ হাতে ওর বাঁধন ওপেন করে ওর সঙ্গে মনের সুখে কথা বল। আর শুধু কথা না, দরকার হলে ফাইনাল কাজটা সেরে ফেল, দেখবি সারা জীবন ও তোর পেছনে অসহায়ের মতো গুরগুর গুরগুর করছে। আমি ভেবেছিলাম কোনো বান্ধবীর বাসায় দাওয়াত দিয়ে আমার সঙ্গে দেখা হওয়ার কথা বলার ব্যবস্থা করে দিবি, কিন্তু তার বদলে তুই অপমান করেছিস বৃষ্টিকে, অপমান করেছিস আমার মনের ভেতর লুকিয়ে থাকা ভালোবাসাকে। কাজটা তুই ভালো করলি না কল্লোল, আমার সামনে থাকলে কাজটা হয়তো আরো খারাপ হবে, তাই বলছি চলে যা এখান থেকে, চলে যা। আউট আউট। তোমাকে দেখার জন্য, তোমাকে মনের কথা খুলে বলার জন্য মনটা ছটফট করছিল, বন্ধুদের বলেছিলাম নিজের মনের কথা, ওরা তোমার সঙ্গে দেখা করিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এমন ভাবে দেখা করালো যে মনের কথা ভালোবাসার কথা বলা দূরে রেখে এখন এখন হাত জোড় করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ওর ভুলের জন্য, ওর ক্ষমার অযোগ্য অপরাধের জন্য হয়তো সারাটা জীবন তোমার ভালোবাসা ছাড়াই কাটিয়ে দিতে হবে, তবু যদি ক্ষমা করো মনে শান্তি পাবো, মনে শান্তি পাবো। ক্ষমা করতে পারি একটা শর্তে, যদি সারা জীবন আমাকে ভালোবাসো। কাজটা আমি তোদেরকে সঙ্গে নিয়ে করেছিলাম, আমাকে থাপ্পড় মারা আর তোদেরকে থাপ্পড় মারা একই কথা। চিন্তা করবেন না, আমরা সাইজ করে দেব। ওর ভুলের জন্য, ওর ক্ষমার অযোগ্য অপরাধের জন্য হয়তো সারাটা জীবন তোমার ভালোবাসা ছাড়াই কাটিয়ে দিতে হবে, তবু যদি ক্ষমা করো মনে শান্তি পাবো, মনে শান্তি পাবো। ক্ষমা করতে পারি একটা শর্তে, যদি সারা জীবন আমাকে ভালোবাসো। কাজটা আমি তোদেরকে সঙ্গে নিয়ে করেছিলাম, আমাকে থাপ্পড় মারা আর তোদেরকে থাপ্পড় মারা একই কথা। চিন্তা করবেন না, আমরা সাইজ করে দেব। ঠিক আছে, কিন্তু আমি সামনে থাকতে চাই না, ওর সঙ্গে স্টক লটের ব্যবসাটা হাতছাড়া হয়ে যাবে, তোরা কাজটা সার, আমি আশেপাশেই আছি। কি চাই? Oh, my God.
কল্লোল চলো। তাহলে কে কোথায়? মোবাইল বন্ধ, কোচিং ও শেষ, গাড়িটা এখানে পড়ে আছে, কেউ নেই। তাহলে ভাইয়া যাও। ভাইয়া কোনো কথা শুনতে চাই না, অ্যারেস্ট করবো, লাঠি চার্জ করবো, লকআপে ঢোকাবো। আমার সঙ্গে চালাকি ভাই? আসলে আমরা কোনো আমরা তোমরা চলবে না। এখন আমি যা বলবো শুনতে হবে। জি বলুন, শুনবো। আমি তোমাকে ধরে নিয়ে মিষ্টি পোলাও কোমা খাওয়ানোর আগে আমার বোনকে নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? ভাইয়া ও আমাকে কোথাও নিয়ে যায়নি তো। বললেই হলো, কোচিং শেষ হয়েছে মাগরিবের সময়, সময় মতো ঘরে না ফেরায় এসে দেখি গাড়ি আছে, মানুষ নেই। তোরা কি তাহলে এতক্ষণ অদৃশ্য হয়েছিলি? আসল কথা কি ভাইয়া, কল্লোল আমাকে নিয়ে না গেলেও আমি ওকে নিয়ে গিয়েছিলাম। কোথায়? হাওয়া খেতে। জি। দেখ বৃষ্টি, এই খাওয়ার কথা শুনলে আমার ক্ষুধা বেড়ে যায়, আর ক্ষুধা বাড়লেই আমার রাগ বাড়ে, সেই রাগ আবার খুব সাংঘাতিক। এখন যদি এই কল্লোল আমাদের বাড়িতে গিয়ে পোলাও কোরমা না খায় তাহলে আমি কিন্তু সাংঘাতিক রেগে যাব, অ্যারেস্ট করব। এখন? এখন না, এই মুহূর্তে। তুমি তোমার গাড়িতে, বৃষ্টি বৃষ্টির গাড়িতে, আমি আমার গাড়িতে লাইন ধরে যাব, পোলাও কোরমা খাবো, তারপর তোমার 14 পুরুষের খোঁজ খবর নেব, তারপর আমি যাব আমার ডিউটিতে, আর তুমি তোমার বাড়িতে গিয়ে নকেতে দিয়ে ঘুমাবে। জি চলুন, চলো। আনছি পানি, ছোট ভাই খাইব পানি, পানি রে পানি। ছোট ভাই, ও ছোট ভাই, উঠেন। আরে উঠেন না। কিরে এত সকালে ডাকছিস কেন? ছোট ভাই দেখেন আপনার লেগে কি আনছি, কোন সাহসে সকালবেলা তুই আমার ঘরে মদের বোতল নিয়ে ঢুকেছিস? যাতে সারাদিন আপনার মন ভালো থাকে, আমার যাতে না মারেন। আপনি তো কইছিলেন মদ খাইলে আপনার সারাদিন মন ভালো থাকে, লেগাই তো মদ নিয়ে আইছি। আমি কি তোকে বাইরে থেকে এসব ফালতু বলতে বলে তোর আই আই কই কই দমু? দেখ দেখ আমার ঘরে কত মদ, দেখ আমি যা খাই তা এখানে সাজানোই আছে, যা। আর কোনোদিন আমার ঘরে ফালতু মদ নিয়ে ঢুকবি না। আচ্ছা ঠিক আছে, এদিকে একদম চুপ, খবরদার কাঁদবি না, যা। সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিল। ভাবে ভাবে জলদি এসব, ক্ষুধায় পেট চোচো করছে, তাড়াতাড়ি এসো। কি গো দেবজি, আজ এত সকাল সকাল নাস্তা টেবিলে? শোনো ভাইয়া, নাস্তা করবেন না, রোজা আছে, নাস্তার টেবিল ফাঁকা থাকলে তুমিও তো বসবে না, তাই নিজে নিজেই সকাল সকাল উঠে পড়লাম, ভালো করে নি, এখন বসো, বসো না। ওকে। কি ব্যাপার, ভাবির জন্য দেখি খুব দরদ। আমার আর আছে কে, এক ভাই আর এক ভাবি, মা নেই, বড় বোন নেই, খালা নেই, ফুফু নেই, দাদি নেই, গার্লফ্রেন্ড, তাই ভেতরে সমস্ত দরদ একত্রিত হয়েছে শুধুমাত্র ভাবির জন্য। বকবক করতে হবে না, এখন নাস্তা খাতো, খাওয়ার পর দেখবো ভাবির জন্য কত দরদ। কি করে বুঝবে? একটা কাজের কথা বলবো, এক্ষুনি বলে ফেলো, নিজের সমস্ত কাজ বাদ দিয়ে শুধু তোমার কাজে আমার জান হাজির। আগে নাস্তা খাও, তারপর বলবো। আগে বলো। আগে নাস্তা। তোমার কাজের কথাটা না শোনা পর্যন্ত গলা দিয়ে নাস্তা নামবে না ভাবি। ওকে ঠিক আছে, কাজল
আজ একটা ইউনিভার্সিটি থেকে ভর্তির ফর্ম আনতে যাবে। ঢাকায় নতুন এসেছে, রাস্তাঘাট চেনে না, কয়েকদিন চলাফেরা করলে আর অসুবিধা হবে না। আজ ইউনিভার্সিটির প্রথম দিন, তুমি ওকে নিয়ে যাবে, ফর্ম নিয়ে সোজা বাসায় চলে আসবে, ঠিক আছে? তুমি যা বলবে তা তো মানতেই হবে, কিন্তু একটা কথা। কি? মনে করো আমি নেই, নেই মানে দেশের বাইরে গেছি, কিংবা দুনিয়াতেই নেই, মানে তোমার কোনো দেবন নেই, তখন কি হতো? কি আর হতো, তখন তোমার ভাইয়া না হয় আমি যেতাম। থাক বুবু, আমার জন্য কাউকে নিজের কাজ ফেলে কষ্ট করতে হবে না, পৃথিবীতে একা এসেছি, একাই চলতে পারবো। আরে কাজল, বস না, তুই কিছু মনে করিস না, এমন দুষ্টুমি সব সময় করে, কিন্তু ওকে আমার কথা সব শুনতে হবে। তুই জলদি নাস্তা খেয়ে রেডি হয়ে নে। ভাবি আমি কিন্তু হাউ রেডি। তারপর কি হলো? কিছু না, যাই। চলুন এই ইউনিভার্সিটি থেকে প্রথম ফর্ম তোলা শুরু করি। কেমন? এত বড় ইউনিভার্সিটি, আমার কেমন যেন ভয় লাগছে। আরে কিসের ভয়, আসুন। এখানে যে ছেলেরা ভর্তি হবে তাদের লেখাপড়া হবে বলে মনে হচ্ছে না। কেন? কারণ তারা টিচারের লেকচার শুনবে নাকি আপনার দিকে তাকিয়ে থাকবে বুঝতে পারছি না। বৃষ্টি, বৃষ্টি শোনো, বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি শোনো, বৃষ্টি, সব প্যাচ খেয়ে গেল। কে মেয়েটি? পরে বলবো, চলুন আসুন। ইয়া দিল মি আনারি নে 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 হঠাৎ না জানিয়ে হঠাৎ করেই আসতে বাধ্য হলাম। কেন চাচা, কোন দুঃসংবাদ? না রে মা, সুসংবাদ। সুসংবাদ মানে? খুলেই বলি, আমার ছোটবেলার এক দোস্তের সঙ্গে কথা ছিল, আমার মেয়ের সঙ্গে তার ছেলে বিয়ে দেবো। হঠাৎ করে দোস্তে সেই ছেলে বিদেশ থেকে লেখাপড়া শেষ করে হাজির, শুধু বিয়ে করবে বলেই দেশে এসেছে। ছেলেটি ভারী সুন্দর, তাই কাজলকে নিতে এসেছি। কিন্তু চাচা, আমরা তো অন্যরকম স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, তা আমি বুঝতে পেরেছি মা, কিন্তু কি করব বলো, আমি আগে কথা দিয়ে রেখেছি। সবই আল্লাহর ইচ্ছা, কথায় বলে না জন্ম মৃত্যু বিয়ে, এই তিন আল্লাহর হাত দিয়ে। একটা কথা বাবা, এখন ওকে কিছু বলো না, কাজলকে আমি অন্য কথা বলে দিয়ে যাব। ঠিক আছে চাচা, তাহলে একটা দিন পরেই যান, কারণ কাল আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী। আচ্ছা, তাই আমাদের সবাইকে একটু গ্রামের বাড়ি যেতে হবে। হ্যাঁ, আর আপনিও চলেন আমাদের সাথে। হ্যাঁ জি, চলো চলো। বৃষ্টি, বৃষ্টি দাঁড়াও। কথা তো শুনবে। কি কথা শুনবো? ওই দিন যার হাত ধরে মনের সুখে ঘুরে বেড়াচ্ছিলে তাকে গিয়ে তোমার মনের সব ভুল বুঝেছো তুমি। আমাকে বোঝানোর চেষ্টা করবে না, আমার পিছু নিবে না, তা না হলে আমি চিৎকার করে লোক জড়ো করবো। তুমি কি লোক জড়ো করবে? আমি লোক জড়ো করে চিৎকার করে বলবো আই লাভ ইউ বৃষ্টি। তোমার মুখেও কথা মানায় না, কারণ তুমি আমাকে ধোকা দিলেও আমার হৃদয়কে তো আমি ধোকা দিতে পারি না। বৃষ্টি, আজকের এমন একটা দিন আমাদের বাবার মৃত্যুবার্ষিকী, আর এই দিনটাতে তোমার স্নেহের দেবর নেই, কোথায় কি করে বেড়াচ্ছে আল্লাহই জানে। হয়তো কোথাও কোনো কাজে আটকা পড়েছে, এক্ষুনি চলে আসবে। ওই নিয়ে তুমি থাকো,
আমি দেখছি সবার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা। চাচা পেট ভরে খান, লাগলে আবারও বলবেন। আমি থাকতে কোনো চিন্তা করেন না চাচা, খাইতেও পারবেন লইয়াও খেতে পারবেন। একটু ভালো করে আর বেশি করে স্বাভাবিক, কারণ রাস্তা গাড়ি চলাচলের জন্য, এটা কোন ডাইনিং টেবিল নয়, ওরা রাস্তায় বসে খাবে কেন? কল্লোল, আমরাই তো ওদেরকে দাওয়াত দিয়ে নিয়েছি। কিন্তু কেন? তুই কি বাবার মৃত্যুবার্ষিকীর কথা ভুলে গেছিস? এ তুমি কি বলছো ভাইয়া, কোন সন্তান কি তার জন্মদাতা পিতার মৃত্যুবার্ষিকীর কথা ভুলতে পারে? পারে না। কিন্তু মৃত্যুবার্ষিকীর সাথে এসব মানুষ খাওয়ানোর কি সম্পর্ক? সম্পর্ক আছে এবং চিরদিনই তাই হয়ে এসেছে। আমাদের সমাজ, আমাদের ধর্ম এই নিয়মে চলছে। আজ যদি এই গরিব মিসকিনরা আল্লাহর কাছে দোয়া করে, আমাদের মৃত বাবার আত্মা একটু শান্তি পাবে। ভাইয়া, বাবা অনেক কষ্ট করে গড়ে তুলেছেন আমাদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, এসব কার জন্য? সবই তো তোমার, আমার আর আমাদের স্ত্রী সন্তানদের জন্য। তার সম্পূর্ণটাই যদি আমরা ভোগ না করি, এসব মানুষদের খাওয়াই, তাহলে বাবার আত্মা উল্টো কষ্ট পাবে। কল্লোল, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আহ, তোমরা এসব কি করছো? বাড়ি ভর্তি মেহমান। তুমি আজকের এই পরিণতির জন্য দায়ী। যতবার ওর অন্যায় কাজে বাধা দিতে গিয়েছি, ততবার তুমি স্নেহের দেয়াল হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছ। তা না হলে অনেক আগেই আমি কি কি করতে তুমি অনেক আগেই তোকে আমি বাড়ি থেকে বের করে দিতাম। তুমি ভুলে যেও না ভাইয়া, আজ যা আমাদের বাবা আমাদের জন্য রেখে গেছেন, তার শুধু 50% মালিক তুমি, বাকি 50% আমার। 50% মালিকানা নিয়ে কেউ কোনোদিন কাউকে অধিকার বঞ্চিত করতে পারে না। জামাল, জামাল, এ তুমি কি করলে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই করেছি। আমার মুখের উপরে কথা বলে, মাথা ঠান্ডা করো প্লিজ। ও তো অনেক ছোট। আরে থামো, তুমি কথা বলো। সন্তানের মতো তাদের বাবা কল্লোল, শোনো শোনো শোনো, কাজল, আমার আর ভালো লাগছে না, মাথা গরম করে চলে গেল, না জানি কি করে ফেলে। ছোট ছোট অনেক ধরে নিয়ে
কিছুক্ষণ পর থেমে যাবে, আমার বুকে যে ঝড় বইছে এই ঝড়কে থামাবে বলো? তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ। কি বললে? আমি শুধু 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 কষ্ট পাচ্ছি? কেমন করে বললে কথা তুমি? যাকে তুমি আমি ছোট ভাই নয় সন্তানের মতো আদর স্নেহ দিয়ে বড় করেছি, যার কোনো আবদার আমি অপূর্ণ রাখিনি, নিজে সৎ থেকে চলার চেষ্টা করলেও আজ পর্যন্ত কে সৎ ইমানদার করতে পারিনি, এ যে আমার কত কষ্ট কত যন্ত্রণার হে আমি তোমাকে বোঝাতে পারব না। পরকালে আল্লাহর কাছে আমি কি জবাব দেব বলো? কষ্ট কি আমিও কম পাচ্ছি, শুধু এই ভেবে মনকে সান্ত্বনা দিয়ে এসেছি। ইয়া রাব্বুল আলামিন, বুঝি আমাদের পরীক্ষা করার জন্যই কোনো সন্তান না দিয়ে ওকে তুলে দিয়েছেন আমাদের হাতে। কিন্তু আমরা তো পারিনি ওর সমস্ত বদ অভ্যাস ছাড়াতে, আমরা তো পারিনি ওর অসৎ সঙ্গ ত্যাগ করাতে, আমরা কিছুতে পারিনি ওকে সত্যিকারের মানুষ বানাতে। ইয়াসমিন, দিনে দিনে সে হয়ে উঠেছে একটা অমানুষ, আর তা না হলে আমার সামনে চোখ তুলে কথা বলতে পারলো, আর আমি বাধ্য হলাম আমার সন্তান তুল্য ভাইয়ের গায়ে হাত তুলতে। এখন বলো এই ঝড় আমি কি করে থামাব? ধৈর্য যখন ধরেছ আর একটু সহ্য করো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, আমরা তো এমন কোন অপরাধ করিনি। আল্লাহ মহান, রহমান ও রহিম, দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন তুমি ঘরে চলো। ছোটায় পড়ে যাবেন তো, আরে বাবারে, আমাকে ধরতে হবে না, আমার কাউকে লাগবে না। কল্লা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার জন্য আমি তোমার ভাই? আমি কারো ভাই না, আমি কারো কেউ না। আস্তাক ফেরুল্লাহ, এ কথা বলতে নেই কল্লা, আল্লাহ নারাজ হবেন। আল্লাহ নবীজির পর আমরা ছাড়া তোমার কে আছে বলো? কেন কেন আল্লাহ নারাজ হবেন? আমি কি আল্লাহর বান্দা না? অবশ্যই তুমি আল্লাহর বান্দা, রাসূল পাকের উম্মত। তাই যদি হয় তাহলে আমি এমন কি করেছি যে আমার ভাই আজ এতগুলো মানুষের সামনে আমাকে মারলো? তুমি মাথা ঠান্ডা করো ভাই, সবই আল্লাহর হুকুম। কিসের হুকুম? যদি আল্লাহর হুকুমই মানতেন তাহলে যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন উনি আমাকে শাসন করেননি কেন? আমার জন্য, শুধু আমার জন্য। বিশ্বাস করো ভাই, সে প্রতিনিয়ত তোমার ভালো মন্দ বিচার করে তোমাকে দীন ও ইসলামের পথে আনার জন্য শাসন করতে চেয়েছিল, শুধু আমার জন্য। নিঃসন্তান এক মায়ের ভালোবাসা আদর থেকে আমি তাকে বাধা দিয়েছি। তুমি যাতে কোনো আঘাত না পাও, কষ্ট না পাও, তাই তো তোমার কথা মনে পড়তেই চলে এলাম। ভাবে হাত মুখ দিয়ে এসো, খাবে। আমার খাওয়া নিয়ে তোমাদের ভাবতে হবে না। শুনুন, আমি জানি আজ সহজে আপনার ঘুম আসবে না। তাতে আপনার কি? কিছুই না, শুধু একটা অনুরোধ, যতক্ষণ ঘুম না আসে এই বইটা পড়বেন। আমি আপনার অনুরোধ রাখতে বাধ্য নই। কল্লোল বলছে যখন নাও না, ঘুমের জন্য বই পড়া অনেক ভালো,
ঘুম না আসলে বই পড়তে পড়তে সময় কেটে যায়, আর পড়তে ভালো না লাগলে ঘুম চলে আসে। পরে তোমাদের কারো মৃত্যু, তখন সে বলে, হে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, কেন তুমি অবকাশ দিলে না আমাকে আর একটু সময়? সূরা মুনাফিকিন 10। অথচ কিছুতেই আর কোনো অবকাশ দেন না আল্লাহ কাউকে যখন এসে যায় তার নির্ধারিত সময়ে, কেননা আল্লাহ সম্পূর্ণ অবগত সেই সব কিছু সম্পর্কে যা যা তোমরা করেছো। সূরা মুনাফিকিন 11। যেখানেই তোমরা থাকো না কেন, খুঁজে নেবে তোমাদেরকে মৃত্যুদূত, এমনকি যদি তোমরা থাকো কোনো নিশ্চিত্র দুর্গের মধ্যে, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান 185। আহা, যদি তুমি দেখতে পেতে যখন এই পাপিষ্ঠরা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকবে, তখন ফেরেশতারা বাড়িয়ে দেবে তাদের হাত, বলবে, বের করে দাও তোমাদের প্রাণ। সূরা আনআম 93। অতঃপর এসেই গেল মৃত্যুদূত ঠিক সময় মতো তার সত্যতার প্রমাণ নিয়ে। এটাই তো সেই মৃত্যু যা থেকে তুমি পালিয়ে বেড়াতে। সূরা কাফ 19। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইয়া, ভাইয়া আমি এখানে। ভাইয়া ওখানে না, আমি এখানে। ভাইয়া, 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 ভাই, ও ভাই, ওট কল্লোল, কল্লোল
ভাই কল্লোল 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 সমস্ত দোষ আমার ভাই, তুই আমাকে মাফ করে দে ভাইয়া। আমি এখানে ভাবি দেখো আমি এখানে। ওয়েটার, থ্রি প্যাকস রাম। কি রে, কল্লোলে জানাজা যাবি? কি লাভ, যাওয়া আসায় খামাখা কিছু টাকা খরচ হবে, সময় নষ্ট হবে। তুই যাবি নাকি দেখতে? হ্যাঁ আমি যাব। আমি অন্য একটা জিনিস চিন্তা করছিলাম। কি চিন্তা করছিস? এতদিন আমাদের বিলগুলি কল্লোল দিত, এখন কে দিবে? ও কাম অন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য বিলস। হ্যাঁ ব্যবস্থা একটা হবেই, কল্লোল মরে গেছে, আমি তো বেঁচে আছি। কাম অন, হ্যাভ ইউর ড্রিঙ্কস। কল্লোল না থাকায় খেলা কোনো মজাই হচ্ছে, কি বলেছিস? খেলা একদম চলছে না। কল্লোল থাকলে খেলা আরো বড় হতো। রাখ তোর কল্লোল, বেটা আমাকে ফকির করে ছেড়েছে, সারা মোড়ে ভালো হয়েছে, খেল। কল্লোলের মতো ছেলেই হয় না। বৃষ্টি দেখো আমি এসেছি,
বৃষ্টি, 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 আমার জন্য কল্লোল রাগ করে চলে গেছে, আমি ওকে মেরে ফেলেছি, সেই কষ্ট সহ্য করতে পারিনি বলে কল্লোল, কল্লোল তুই আমাকে মাফ করে দিস ভাই। ভাইয়া, ভাইয়া দেখো আমাকে, ভাইয়া, ভাইয়া, শুধু তোর আনন্দ ফুর্তির জন্য আজ আমাকে পৃথিবী থেকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে, আমি কিছুই নিয়ে যেতে পারলাম না, আর এই সব কিছুর জন্য তুই দায়ী, তুই দায়ী, তুই দায়ী। أشهد أن محمد عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله بھائيا 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 ما كي كوثائي نيه جاتشو بھائيا ভাইয়া, ভাইয়া শোনো, ভাইয়া, ভাইয়া আমাকে কো, ভাইয়া, ভাইয়া, চতুর্দোলায় ঘুমিয়ে আমি ঘুমন্ত এক শিশু, ঘুমাই আদম, ঘুমাই হাওয়া, মুহাম্মদ আর যিশু, চতুর্দোলায় ঘুমিয়ে আমি ঘুমন্ত এক শিশু, ঘুমাই আদম, ঘুমাই হাওয়া, মুহাম্মদ আর যিশু, ভাঙবে না ঘুম পুত্র কন্যা প্রাণ স্বজনীর ডাকে, জাগবো না রে বন্ধু বান্ধব ডাকিসি নে আমাকে, দোল দোলা দোল ডেভিড মাইকেল রহমতার যিশু, দোল দোলা দোল ডেভিড মাইকেল রহমতার যিশু, দলে দলে
মুখে বিদায় দে রে কাঁদিস না রে কেহ, মাটির ঠিকানায় বাড়ি, মাটির ঠিকানায় বাড়ি হয়ে গেছে ইসু, দোল দোলা দোল ডেভিড মাইকেল রহমতার বিশু, দোল দোলা দোল ডেভিড মাইকেল রহমতার বিশু। ভাইয়া ভাইয়া আমার কথা শোনো, ভাইয়া থামো, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ভাইয়া দাঁড়াও, ভাইয়া দাঁড়াও, আমার কথা শোনো, ভাইয়া ভাইয়া আমার কথা শোনো, ভাইয়া দাঁড়াও দাঁড়াও ভাইয়া, আরে আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? স্যার আপনি শান্ত হন, আপনি এভাবে কাঁদবেন না, এভাবে কাঁদলে ছোট সাহেবের আত্মা কষ্ট পাবে। এই মাটি থেকেই সৃষ্টি করেছি আমরা তোমাদেরকে, এবং এর মধ্যেই আমরা ফিরিয়ে নেব তোমাদেরকে, আর এখান থেকে আবার বের করব তোমাদেরকে এর পরের বার। সূরা তাহা 55।
فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين নিঃসন্দেহে সে যে আসবে তার সৃষ্টিকর্তা প্রতিপালকের সামনে অপরাধী হয়ে, তার জন্য তো জাহান্নামে নির্ধারিত, না সে মরবে সেখানে আর না বেঁচে থাকবে। সূরা তাহা ৭৪। তবে আমরা কিন্তু আয়োজন করে রেখেছি অকৃতজ্ঞদের জন্য শেকল, ডান্ডাবেড়ি আর জ্বলন্ত জাহান্নাম। সূরা ১০ ৪। তাদেরকে বলা হবে ধরো ওকে আর বেরি পড়িয়ে দাও ওর গলা, তারপর জাহান্নামে নিক্ষেপ করো ওকে। তারপর সেই শেকলের মধ্যে যার দৈর্ঘ্য হবে সূরা আমি তোর বড় ভাই, কল্লোল কি হয়েছে? আমি আর কোনোদিন তোমার অবাধ্য হব না ভাইয়া। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত হয়েছে, ওকে নিয়ে আমাদের আর ভাবতে হবে না। কল্লোল ওঠ, এখনই তৈরি হয়ে নে, আমার সাথে ফজরের নামাজ পড়বি, আজ দুই ভাই একসাথে নামাজ পড়বো, আয় ভাই। আল্লাহু আকবার, সামি আল্লাহু আনা হামিদা, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। আয় ভাই। নববী ধরো, আমার সাথে আয় ভাই, চলো। অ্যারেস্ট করবো, লাঠি চার্জ করবো, লকআপে ঢোকাবো। কে কে আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছে? ভাইয়া, কি হয়েছে বৃষ্টি? ভাইয়া, আমি ভুল করেছি। ভাইয়া, আমি ভুল করেছি। আমার মন বলছে আমি কল্লোলকে ভুল বুঝে ফিরিয়ে দিয়েছি। বলিস কি? ও মনে হয় ফিরে আসবে না ভাইয়া। তুই কোনো চিন্তা করবি না, আমি সকালেই ওদের বাড়িতে যাব। তুমি একা গেলে কল্লোল হয়তো আসবে না, আমাকে নিয়ে যাবে ভাইয়া? যাবি? আচ্ছা ঠিক আছে, তোকেও নিয়ে যাব। এখন যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। কি চেহারা বানিয়েছে! আরে যা, আমার খিদে পেয়েছে, যা। আয়, চাচার কাজলকে ঠিক মতো গাড়িতে তুলে দিয়েছিস তো? হ্যাঁ, গাড়ি না ছাড়া পর্যন্ত দাঁড়িয়েছিলাম। গুড। আর শোন, কাল থেকে এ সময় মতো অফিস করবি। অফিস করার আগে ওকে ঘর সংসারের কথা চিন্তা করতে বল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হাই বৃষ্টি। হাই। আরে ট্রাফিক পুলিশ, আসো আসো আসো, কি ব্যাপার? অ্যারেস্ট করবো, লকআপে ঢোকাবো। কিসের ট্রাফিক? আমি এসি ট্রাফিক। হাই, মিষ্টি চার্জ কর, চার্জ কর। আরে লাঠি কোথায়? তুমি তো মিষ্টি চার্জ করছো। গুনে গুনে সবগুলো মিষ্টি খাওয়াবো, খাওয়াবো। আমাদের অপরাধটা কি ভাই? মাফ করবেন ভাবি, অপরাধটা আমার ক্লাসমেট জামালের নয়, আপনারও নয়। অপরাধ অপরাধ হচ্ছে এই কল্লোলের। কল্লোলের? হ্যাঁ, কাল সারা রাত বৃষ্টি কেঁদেছে। কেন? কল্লোলের জন্য। কেন কাঁদবে? তোমার এই বোনটা আছে না? আই শোনো, আমি কিন্তু আর দেরি করতে রাজি নই। তাহলে পোলাও কর্মা চার্জ করার ব্যবস্থা কর। শুধু পোলাও করব মানে? না না, কাচ্চি কাচ্চি চার্জ করে। আরে করব করব, সব হবে। আমরা আজই যাব তোমাদের বাড়িতে, খালাম্মার সাথে কথা বলবো, বৃষ্টিকে আমাদের বাড়িতে নিয়ে আসবে। আর তার আগে একটু তোমার সাথে আমার প্রাইভেট কথা আছে। তুমি তো অনেক চার্জ করে কেন করে আসো? আমি একটু চার্জ করে। তুমি বড় সুন্দর, তুমি বড় সুন্দর, তুমি বড় সুন্দর, তুমি বড় সুন্দর, তুমি মায়া মায়া, চুপ ছোঁয়া ছোঁয়া।